লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল কাইন্ডলি টাচ। কেমন আছো তোমরা সবাই? আমি জানি তোমরা সবাই ভালো আছো, তবে গরমে সবার হাঁসফাঁস হাঁসফাঁস করার মতো অবস্থা। কি আর করা যাবে, শীতের সময় কষ্ট, গরমের সময় গরম, এটা তো আমাদের সবাইকে ফেস করতেই হবে। তো আজকের ভিডিওটা আমি করছি, আমি একটু পরে পার্লারে যাচ্ছি, কারণ কারণটা এখন বলবো না, তোমরা একটু গেস করতে থাকো। তোমরা আমার সঙ্গে চলো, আমি আজকে কি করব তোমাদেরকে সেটা দেখাবো। ঢুকে পড়লাম পার্লারের ভিতরে। এই যে আমার বন্ধু, দেখো তোমাদের বলেছিলাম না আমি সারপ্রাইজ দেব। এই যে ম্যাডাম, এই আমার বন্ধু, এই যে আর চাই থাকো, নামটা বলো। মধুমিতা, তোমার নামটা বলো। এখন আমি কি করবো, তোমরা সঙ্গে থাকো, এখনই বলছি না। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি চুলে স্মুদিং করব। আমার বন্ধু এটা আমাকে সাজেশন করেছে, কারণ অনেকদিন ধরে আমি ভাবছিলাম যে স্ট্রেট করব না স্মুদিং। তো ও আমাকে বলল যে অ্যাজ এ পার্লারের ওনার হিসেবে সে একদমই কথা বলেনি, আমার ফ্রেন্ড হিসেবে বলেছে যে তুমি স্মুদিংটা করো। আমি জানি একটু স্টাইল মারতে গেলে তো চুলে একটু একটু ড্যামেজ হবে, তো সে আমাকে গাইড করবে যে কী কী করতে হবে, সেগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। তোমরা আমার সঙ্গে থাকো, তো দেখা যাক ওরা আজকে কীভাবে কী করে, চেষ্টা করবো তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করার। চলো দেখো, আমাকে এখন ওরা শ্যাম্পু করাবে, তো আমি এখন ফ্রি আছি। একটু শ্যাম্পুটা দেখিয়ে দাও। এই আমার বন্ধুর পার্লারটা কিন্তু হানাপাড়া কেষ্টপুরে, একদম মিক্সার স্ট্যান্ডের পাশে। তোমরা আজকের ভিডিওটা দেখে যাদের ভালো লাগবে অবশ্যই অবশ্যই তোমরা একবার ভিজিট করবে। আর এখানে প্রত্যেকটা আইটেমের রেট অন্যান্য পার্লার থেকে প্রচণ্ড রিজনেবল প্রাইসে রেখেছে। আমার মুখের কথা না, তোমরা আসো, এসে অ্যাটলিস্ট একবার ভিজিট করো, করে তোমরা দেখে যাও যে ওদের কাজগুলো কেমন। একবার আসলে তো নিশ্চয়ই ঠকবে না, একবার এসে দেখতেই পারো। আর হেয়ার স্মুদিং করার জন্য আমাকে কিন্তু বাড়ি থেকে কোনো প্রিপারেশন নিয়ে আসতে হয়নি, আমাকে বললো যে তুমি চলে আসো। তোমরা দেখতে পাচ্ছ খুব যত্ন সহকারে রূপা, তাই তো তোমার নাম? স্বপ্না। দেখো দেখতে পাচ্ছ কত যত্ন সহকারে আমার চুলটাকে ধুয়ে দিচ্ছে, এরপরে হেয়ার ড্রায়ার দিয়ে চুলটা শুকিয়ে ওদের যা প্রসেসিং আছে সেগুলো করাবে। ও দেখতে হচ্ছে আমার সুন্দর, হাতের কাজও তেমন সুন্দর। দেখো এখন আমার চুলগুলোকে একদম প্যাকেট করে দিয়েছে। আমার কিন্তু একটু মানে নস্টালজিক লাগছে, কারণটা হচ্ছে সেই ছোটবেলায় মা যেমন শ্যাম্পু করিয়ে এরকম করে চুলটাকে বেঁধে দিত, এখন তো আসলে নিজের বাচ্চাদের কেয়ার করতে করতে নিজের সময় নেওয়ার একদমই সময়টা পাই না আমরা। কিন্তু এরা যেমন প্রত্যেকটা পার্লারে হয়তো বা করে, কিন্তু এখানে আমার কেন যেন একটু অন্যরকম লাগছে। আমি বারবারই বলছি, তোমরা আমার কথাটা শুনে এতটাই একবার আসবে, এসে দেখবে আমার কথার সঙ্গে মিলিয়ে, যে না ওদের ব্যবহারটা সত্যি অনেক ভালো। আর এখানে যদিও আমি আমার বন্ধুর থ্রুতে এসেছি, কিন্তু সেটা আমার বন্ধু বলে বলছি না, তোমরা যখন এখানে আসবে দেখবে ওরা প্রত্যেকটা কাস্টমারের সঙ্গে এত সুন্দর বিহেভ করে, মানে মনে লাগবে দাগ কেটে যাবে, মনে হবে যে না একবার আসি পার্লারটাতে ঘুরে যাই। তো দেখো আর কি কি ওরা করে, আমার খুব ভালো লাগছে। করার পরে তোমরা দেখতে পাচ্ছ আমার চুলের কন্ডিশন, এরপরে সমস্ত প্রসেসিং শেষে আমি তোমাদেরকে দেখাবো কেমন হয়। এখন আমার চুলটাকে সুন্দর করে আঁচড়ে নিয়ে ওরা একটু ছোট করে সাইজ করে কেটে নিচ্ছে, না হলে এটা আসলে যখন স্মুদিংটা করার পরে দেখতে ভালো লাগবে না। তো যার কারণে দেখতেই পাচ্ছ কত যত্ন সহকারে আমার চুলগুলোকে ওরা আঁচড়ে, বেশি কথা বলা যাবে না, তাহলে বক্সে চলে ফাঁকে ফাঁকে তোমাদেরকে ভিডিওটা করে দেখাচ্ছি। এখন অ্যাপ্রনটা পরিয়ে নিচ্ছে, চুলটা এখন হেয়ার ড্রায়ারে শুকানো হচ্ছে। সব থেকে একটা মজার ঘটনা কি জানো, এরা দুইজন কিন্তু বোন আছে, এটা একটা সিক্রেট তোমাদের বললাম।
কিছু ছিল আর কি হলো, এটা হচ্ছে বিফোর এন্ড আফটার। দেখো বন্ধুরা, এখন ওর প্রসেসিং গুলো করছে, ক্রিমটা লরিয়াল দিয়ে করছে, এটা কিন্তু একদম সামনেই ওরা সামনেই করায়, মানে এমন অন্যান্য পার্লারে এরকমও হয়, মানে যেটা আমার ভয় ছিল। দেখো একদম পাক্কা লরিয়াল, কোনো ধুনপুর নেই এখানে। আমার খুব ভয় ছিল যে সামনে দেখায় একটা, মানে ইউজ করে আরেকটা, তো দেখতেই পারে তোমরা আমার সঙ্গে দেখে নিলে যে ঠিকঠাকই আছে। বন্ধুরা দেখো আমাকে কেমন করে ভুতনি সাজানো হয়েছে, স্টাইল মারবো, একটু তো খাটতে হবে, ঘাড় নাড়াতে দিচ্ছে না, একদম খাটটা এখন সোজা করে রাখতে হচ্ছে, কিন্তু কি করা যাবে, একটু সাজুগুজু করতে গেলে কষ্ট করতেই হবে। তো এরকম করে বসে আছি, আমাকে 5 থেকে 6 ঘন্টা টাইম হাতে নিয়ে আসতে বলা হয়েছিল, তো আমি সেইভাবেই এসেছি। দেখা যাক এর পরবর্তী প্রসেস ওরা কী করে। চুলটা ক্লিন শুকিয়ে গেছে, এখন আরেকবার ওয়াশ করবে। এত সময় আমি বসে ওয়েট করছিলাম, কোনো ঘাড়টা ব্যথা হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই, সাজুগুজু করতে হলে এইটুকু করতেই হতো আমাকে। তো এখন আমি চুলটা আবার ধুয়ে নিই, চুলটাকে আবার ড্রায়ার দিয়ে শুকানো হচ্ছে। এর পরবর্তী কী করবে এখনও বুঝতে পারছি না, ওয়েট করো আমার সঙ্গে সঙ্গে, তোমরাও দেখতে পারবে। তোমরা দেখতে পাচ্ছ এখন আমাকে স্ট্রেটনার দিয়ে চুলগুলো টানছে, আমি কথা বলছি এখন বকা। তোমরা কিন্তু ভেবো না যে আমার চুলগুলো পুড়িয়ে দিয়েছ, ওটা আমি একটু আমার চুলের টান লেগেছে তাই কথা বলে উঠলাম, ঠিকঠাকই হচ্ছে। তো এখন কথা বলবো না, আবার ঠিকঠাক মতো এটা করে নিই, কথা বলে বকা দেবে, পরে কথা বলবো আবার। দেখো এখনো আমার পারফেক্ট লুকসটা আসেনি, মানে প্রসেসিং এখনো হয়নি, তোমরা আমাকে দেখে বুঝতেই পারছো, কারণ যে দিদিটা করছিল একটু বাইরে গেছে, তো আমাকে একটু টাইম ওয়েট করতে হচ্ছে, পুরোপুরি হয়নি। তবে কি যতটা এসছে দেখো, এখনই চুলটা কত স্মুথ হয়ে গেছে, এরপর আরও প্রসেসিং আছে, তোমরা আমার সঙ্গে থাকো, আমি অবশ্যই তোমাদেরকে সেগুলো দেখাবো। আজকের মতো আরেকটা আইটেম বাকি আছে, তো আমি এখন ওয়েট করি এই লাস্ট আইটেমটা কি। তবে ভিডিওটা কিন্তু এখনই এন্ডিং হচ্ছে না, তোমরা একদম টেনে টেনে দেখবে না, কারণ আমাকে 3 দিন বাদে আবার আসতে হবে এখানে। আসার পর ওরা আবার চুলটাকে ধুয়ে দেবে এবং স্পা করাবে, তোমরা সেটা কিন্তু অবশ্যই দেখবে। পার্লারে কিন্তু সত্যি কোনো লুকোচুরি একদম নেই। দেখো লরিয়ালের এটা কি বলা হয় বলো, নিউটিলাইজার, নিউটিলাইজার এটা হচ্ছে লাস্ট এন্ডিং এ দিতে হয়, তো এখন সেটাই আমাকে অ্যাপ্লাই করা হচ্ছে, এটা ফিক্সার পিন। তো তোমরা দেখো আমার মতো একজন কাকিমা এখানে এসেছেন তার চুলে কালার করতে, তো তোমরা তার সঙ্গে তোমরাই পরিচিত হয়ে নাও। আর আপনি কি করতে এসেছেন একটু বলুন। হ্যাঁ আমি হেয়ার কালার করতে এসেছি, উইথ শ্যাম্পু। আচ্ছা আচ্ছা, দেখো ওরা আমি যে বলেছিলাম যে শুধু আমার বন্ধু বলেই আমাকে যত্ন সহকারে না, কাকিমাকেও কত যত্ন সহকারে সেই চুলগুলো ধুয়ে নিল, এখন কালারটা করবে। কাকিমা এমন লাগলো না, আমার তো লাগলো মনে হয় সেই ছোটবেলা মা যেমন চুলে শ্যাম্পু করিয়ে দিত, ওরকমই লেগেছে, যত্ন করেই করেছে। হ্যাঁ দেখো তো বুঝতেই পারছো, এখানে আসলে তোমরা সব ধরনের সুযোগ সুবিধাগুলো আন্তরিকতার সঙ্গে এদের কাছ থেকে পেয়ে যাবে। তো এখন আমার আবার চুলের প্রসেসিং তো চলছে। এই যে আরেকজন, সেও 3 দিন আগে হেয়ার স্মুথিং করেছে, এখন ও এসছে আবার হেয়ারটাকে ওয়াশ করতে, স্পা করতে। ও খুব তাড়ায় আছে, যার কারণে ওকে এখনই বেরিয়ে যেতে হবে। বন্ধুরা আরেকটা জিনিস তোমরা দেখো, যে আমি যখন সকালে এসেছিলাম তখন কিন্তু আমাকে অন্য একটা একদম করানো হয়েছিল, এখন আবার আরেকটা, মানে ওরা একটা জিনিস বারবার ইউজ করে না, প্রত্যেকবারই নতুন জিনিসগুলো ইউজ করছে, যাতে কোনো কাস্টমারের কোনো বিন্দুমাত্র ড্যামেজ না হয়, ওরা আপ্রাণ সেগুলো চেষ্টা করে মেনটেন করার চেষ্টা, সব কিছু মেনটেন করে। হ্যাঁ একদমই সত্যি কথা। তো তোমরা কিন্তু অতি অবশ্যই হানাপাড়া এই পার্লারটাতে এসে একবার ভিজিট করবে, আর একবার এসে নিজেকে সাজিয়ে নেওয়ার চেষ্টা করবে, দেখবে কত ভালো লাগে তোমাদের।
এখনো আমার পুরোপুরি কমপ্লিট হয়নি, তাও বুঝতেই পারছি আমার লুক অলরেডি চেঞ্জ এসে গেছে। আমার নিজের কাছে জিনিসটা একটা খুব সুন্দর লাগছে, তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। এখন ফিক্সারটা অ্যাপ্লাই করছে, এটা অ্যাপ্লাই করার পরে মোটামুটি আমাকে 20 মিনিটসের মতো ওয়েট করতে হবে, তারপরে আবার ওয়াশ করবে। বাড়িতে যেতে তো এখনও আমাকে 40 মিনিট ওয়েট করতে হবে, সাজুগুজু করছি, একটু স্যাক্রিফাইস করতেই হবে, কি আর করা যাবে। এখন আমার লাস্টের বারের মতো চুলটা ড্রাই হচ্ছে, একটু বাদে চুলটা ড্রাই হলে তোমাদের দেখাবো, দেখে আমি বাড়ি পালাবো। কারণ অনেকটা টাইম আমি যেখানে বসে আছি আর সেটা যাবে না, আমি দিন পাতে যখন আসবো তখন তোমাদেরকে আবার দেখাবো। আজকের মতো মোটামুটি পর্ব শেষ, তবে যখন আমাকে 3 দিন বাদে আসতে হবে তখন তোমাদের সঙ্গে আবার এটা আমি শেয়ার করব। বন্ধুরা, আজ থেকে 3 দিন বাদে আমি আবার পার্লারে এসে গেলাম, দেখতেই পাচ্ছ আমি অলরেডি বসে পড়েছি। ওরা আমার এখন চুলটাকে ভালো করে ধুয়ে এরপরে স্পা করে দেবে, তারপর লাস্ট এন্ডিংয়ে আমি অবশ্যই তোমাদেরকে আমার চুলটা দেখাবো। আর তোমাদেরকে আমি এই পার্লারের অ্যাড্রেসটা দিয়ে দেবো, তোমরা এই পার্লারের অ্যাড্রেসটা দেখে যারা আসতে চাও, আমার মতো নিজেকে সাজাতে চাও, অবশ্যই হানাপাড়া রিক্সা স্ট্যান্ডের পাশে পার্লার নামটা একবার বলো, বিউটি কর্নার এবং মেকওভার অ্যান্ড মেকওভার, তোমরা চলে আসবে আর আমি তো অ্যাড্রেসটা দিয়েই দেবো। তো সবাই কিন্তু পুরো ভিডিওটা দেখবে, একদম টেনে টেনে কিন্তু দেখবে না। দেখতে পাচ্ছ আমার চুলটা এখন এসে পড়ানো হচ্ছে, মানে একজন এসছে একটুখানি রাখো, ওই দিদিটা এসে ওই যে দিদিটা স্পা ক্রিমটা অ্যাপ্লাই করে আমাকে 20 মিনিট ওয়েট করতে হবে, তো আমি একটু ওয়েট করি এখন। চুল স্মুথিং পর্বের প্রায় শেষের দিকে আমরা, এখন চুলটাকে ওয়াশ করে আবার ড্রায়ার দিয়ে শুকানো হচ্ছে, একদম লাস্ট এন্ডিংয়ে আমরা দাঁড়িয়ে আছি। এখন আমার চুলে হালকা হাতে সিরাম লাগানো হচ্ছে, চুলটা শুকিয়ে গেলে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তোমরা প্লিজ 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 অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কমেন্টস করবে আর অতি অবশ্যই শেয়ার করবে। আর এর পরবর্তীতে আমি আবার নতুন কোনো ভিডিও নিয়ে নিশ্চয়ই তোমাদের সামনে চলে আসবো, ততক্ষণ বাই বাই, তোমরা ভালো থেকো। আর হ্যাঁ, আমার চুলটা শুকিয়ে দিও, তোমাদেরকে আমি দেখিয়ে দেবো।